নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা কৃষক রয়েছেন বা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে, তাদের জন্য আবারও কিন্তু দুর্দান্ত সুখবর চলে এসেছে। কারণ আজ থেকে আবারও 2,000 টাকা এবং 5,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। আপনারা যারা যারা এই প্রকল্পে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এর মধ্যে এই টাকাটিকে দুটি ভাগ করে, অর্থাৎ দুটি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার, যে কারণে প্রত্যেক কিস্তিতে এরা 2,000 টাকা এবং 5,000 টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে যায় তাদের অ্যাকাউন্টে। তো এরকমই একটি কিস্তির টাকা কিন্তু আজ দেওয়া শুরু হলো। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারের কারোর নাম যদি এই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত থাকে বা এই প্রকল্পের টাকা পায়, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো কোন কোন কৃষকরা আজ টাকা পাবে, কারা কত টাকা করে পাবে, এরই সাথে সাথে যারা এখন টাকা পাবে না এই প্রকল্পের, তাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা কবে আসবে, আর কৃষকদের জন্য বিশেষ কি নির্দেশিকা রয়েছে এই মাসে, এই সমস্ত তথ্যই আপনারা এক এক করে এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। আরও বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আমরা জানবো কারা কারা এখনও পর্যন্ত টাকা পেয়েছে আর কারা কারা পায়নি। যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকাটি কবে আসবে। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা আসে, যেটি একটি রবি মরশুমের টাকা, অন্য আরেকটি খরিফ মরশুমের টাকা। এবার এই রবি মরশুমের যে সময় যেটা শুরু হয় সেটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, আর খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তো এই দুটি ভাগ করেই রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে থাকে। মোট যে 10,000 টাকা এবং 4,000 টাকা রয়েছে সেটি দুটি কিস্তিতে 2,000 এবং 5,000 টাকা করে দেওয়া হয়। তো এই দুটি কিস্তির মধ্যেই একটি কিস্তির টাকা কিন্তু আজ কৃষকরা পেল এবং এখনও পর্যন্ত চলছে, আগামী কয়েকদিন পর্যন্ত কৃষকরা এই টাকা পেতে থাকবে বলে জানা যাচ্ছে। এবার আমরা দেখব যে ঠিক কারা কারা এখন টাকাটা পাচ্ছে। তো কৃষক বন্ধু প্রকল্পে এরকম অনেক উপভোক্তা রয়েছে যারা বিভিন্ন সমস্যার কারণে তাদের খরিফ মরশুমের টাকাটি তাদের অ্যাকাউন্টে পায়নি। তো সেই সমস্ত কৃষকদের মধ্যে যাদের যাদের এই সমস্যাগুলো সমাধান হয়েছে এবং যারা যারা এবছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে এবং যাদের নাম মঞ্জুর হয়েছে, তাদের অ্যাকাউন্টেই কিন্তু আজ এই কৃষক বন্ধু প্রকল্পে 2,000 টাকা ও 5,000 টাকা করে দেওয়া হয়েছে। তো এবার চলুন আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও টাকা পায়নি, তো সেটা হচ্ছে রবি মরশুমের টাকা। আপনারা যারা যারা নিয়মিত সুবিধাভোগী তারা কিন্তু খরিফ মরশুমের টাকা বেশিরভাগ কৃষকই পেয়ে গেছেন। তো এরপর আপনাদের আসবে রবি মরশুমের টাকা। তো রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন? কৃষক বন্ধু প্রকল্পে আমরা যেমনটা ইতিমধ্যে দেখেছি যে এই রবি মরশুমের টাকাটি বিশেষত ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেওয়া হয়। যেমন 2021 সালের সেটা 21 তারিখ দেওয়া হয়েছিল এই মাসের, একইভাবে 2022 সালেও সেটা দ্বিতীয়ার্ধে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে জানা যাচ্ছে যে এবারেও এই কৃষক বন্ধু প্রকল্পের এই রবি মরশুমের টাকাটি ডিসেম্বর মাসেই আসবে, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকদিন সময়ই রয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের অনেক উপভোক্তাই এবার টাকা পাবে না।
এদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানানো হয়েছিল যে তাদের সকলকে অতি সত্বর তাদের ব্যাংকে এসে ইকেওয়াইসি আপডেট সম্পন্ন করতে হবে। কিন্তু দেখা গেছে যে এখনও লক্ষ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি আপডেট সম্পন্ন করেনি, তো এই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসে টাকা আসবে না। তাই আপনারা যদি না করা থাকে অবশ্যই টাকা পেতে সেটি করিয়ে নেবেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।